হ্যালো ফ্রেন্ড, আমি সুরজিৎ আর আপনারা দেখছেন লাইফ স্প্যান। আজকে আমি জিওলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভারতের জিওলজিক্যাল হিস্ট্রিকে টোটাল কিছু ইয়নস, এরা, পিরিয়ড, এপক এবং এজে ভাগ করা হয়। প্রতিটা ইয়নকে কিছু এরা, প্রতিটা এরাকে কিছু পিরিয়ড, প্রত্যেকটা পিরিয়ডকে কিছু এরা এপক্স, প্রত্যেকটা এপক্সে কিছু এজে ভাগ করা হয়েছে। তো আমরা বর্তমানে আছি সিনোজোয়িক এরার কোয়াটার্নারি পিরিয়ডের হলোসিন এপক্স। এখানে একটা প্রশ্ন আসে যে ভারতের সব থেকে পুরনো কোন ভূখণ্ডটা, সেটা হচ্ছে আমাদের পেনিনসুলার প্লেট, অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমি। এই যে পার্টটা, এই পার্টটা সব থেকে পুরনো পার্ট। এই আর্থের যে মেন্টাল, এই মেন্টালে ভিতরে মুভমেন্ট হয়। কিসের মুভমেন্ট হয়? ম্যাগমার মুভমেন্ট হয়। যেখানে ম্যাগমাটা উপরে উঠে আসে সেখানে নতুন প্লেটের তৈরি হয়, আর যেখানে প্লেটটা সাবমার্জ ঘটে সেখানে প্লেটটি ম্যাগমার সাথে মিশে যায়। এইভাবে কন্টিনেন্টাল প্লেট বলুন বা ওশানিক প্লেটের মুভমেন্ট ঘটে। তো ভারত যখন এই গন্ডোয়ানাল্যান্ডের পার্ট ছিল প্রিক্যাম্ব্রিয়ান এরাতে, সেই সময় ভারত প্রধানত তিনটে প্রোটো কন্টিনেন্ট দিয়ে তৈরি ছিল। এই তিনটে প্রোটো কন্টিনেন্ট কী কী? একটা হচ্ছে আরাবল্লী, একটা হচ্ছে ধারওয়াড়, আর একটা হচ্ছে সিংহভূম। এই তিনটে প্রোটো কন্টিনেন্টের যে জয়নিং, এই জয়নিং তিনটে লিনামেন্ট আছে। একটা হচ্ছে নর্মদা নিলামেন্ট, একটা হচ্ছে গোদাবরী, একটা হচ্ছে সোন লিনামেন্ট। ঠিক আছে। এবার এই সময়তেই গন্ডোয়ানা টাইমে যখন যে দামোদর এবং যে মহানদী, তার যে বর্তমানে যে আমরা বেসিনটা দেখতে পাই সেই জায়গায় যে রিঅ্যাক্টিভেশন, প্লেটটা আবার ওখানে চলতে শুরু করে। তো সেই সময় কি হয়? আবার রিঅ্যাক্টিভেশন হয়, রিফটিং অফ মহানদী অ্যান্ড দামোদর ভ্যালি। মহানদী আর দামোদর ভ্যালিতে আবার রিফটিং হয়। এরিয়ায় যত ফরেস্ট ছিল সেই ফরেস্টটা আবার সাবমার্জ হয়ে যায়। সাবমার্জ হয়ে গিয়ে এখানে কোল্ড ফিল্ডে তৈরি হয়। এখান থেকে একটা প্রশ্ন আসে যে আমরা ছোট নাগপুর প্লেটুতে যে কোল্ড ফিল্ড পাই, এটা কোন সময়কার কোল্ড ফিল্ড? উত্তর হচ্ছে গন্ডোয়ানা টাইমে কোল্ড ফিল্ড। এই যে ভারত এখন এই গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট আছে। এবার এখান থেকে নর্থওয়ার্ড মুভমেন্ট শুরু হবে ভারতে নর্থওয়ার্ড মুভমেন্ট শুরু হয়েছে। ভারতে নর্থওয়ার্ড মুভমেন্ট শুরু হওয়ার সময় যখন এই ভারত যখন এই মাদাগাস্কারের পাশে ছিল, মাদাগাস্কারের পাশে একটা রিউনিয়ন আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে, এখানে কি হয় একটা হটস্পট অ্যাক্টিভিটি ছিল। এই সময় কি হয় যে প্রচুর ম্যাগমা বেরিয়ে এসে এই ভারতের যে ডেকান পার্ট, এই পার্টে জমা হতে থাকে। তার ফলে কি হয়, এখানে লাভা প্লেটু তৈরি হয়। আর এই লাভা প্লেটুই বর্তমানে ক্ষয় হয়ে এখানে ব্ল্যাক সয়েল বা রেগুর সয়েল বা ট্রপিক্যাল চার্নোজমে তৈরি হয়, যার ফলে এখানে ভালো প্রচুর পরিমাণে তুলো চাষ হয়। ঠিক আছে। ভলক্যানিক আইল্যান্ড ছিল, তার ফলে এই যে বর্তমানে যে আমরা যে এখানে যে কারাকোরাম পর্বত দেখতে পাই, যেটাকে আমরা ট্রান্স হিমালয় বলি, এটা অ্যাকচুয়ালি অরিজিনাল হিমালয়ের থেকেও আরো নর্থে রয়েছে। এইটা অ্যাকচুয়ালি ইগনিয়াস মেটামরফিক রক, অর্থাৎ এখানে যে আইল্যান্ড ছিল যেটা ভলক্যানিক আইল্যান্ড, সেই আইল্যান্ডটা মেটামরফিস হয়ে এই ট্রান্স হিমালয়ের যে পর্বতশ্রেণীগুলো তৈরি হয়েছে। একটা বেন্ড আছে, এই বেন্ডটাকে বলা হয় সিনট্যাক্সিয়াল বেন্ড। ঠিক আছে। এই বেন্ডটা কি হচ্ছে? সিনট্যাক্সিয়াল বেন্ড বলে। এই বেন্ডের কারণটা হচ্ছে এদিকে উত্তরে হচ্ছে এই আরাবল্লী, আর এই দক্ষিণে হচ্ছে আসাম হিল, এর মাঝখানে এই একটা বেন্ডের মতো তৈরি হয়েছে। ইন্ডিয়ান কন্টিনেন্ট যখন মুভ করে করে আসছিল, আমরা দেখেছি কীভাবে মুভ করে, এই যে এই পদ্ধতিতে যে মুভটা করছিল আমাদের কন্টিনেন্ট, মুভ করে যখন এখানে আসে, আসার পরে এই প্রথমে কি হয় ওয়েস্টার্ন পার্টটা এই ইউরেশিয়ান প্লেট বা লরেশিয়ান প্লেট ধাক্কা খায়, তারপরে হচ্ছে ইস্টার্ন পার্টে খায়। আর ইস্টার্ন পার্টে ধাক্কা খেয়ে যাওয়াটা একটা হিঞ্জ, অর্থাৎ কবজার মতো কাজ করে এখানে তিনবার ধাক্কা খায়। তিনবার ধাক্কা খাওয়ার ফলে এই যে
এরকম তিনটে ফোল্ডে আমাদের হিমালয়ের উৎপত্তি হয়। আমরা জানি হিমালয় হচ্ছে একটা নবীনতম ফোল্ড মাউন্টেন, তার প্রথমটা হচ্ছে গ্রেটার হিমালয়, তারপরে হচ্ছে মিডল হিমালয়, তারপর হচ্ছে লেসার হিমালয় বা শিবালি। এবার যেহেতু এখানে একটা হিঞ্জ বা কবজার মতো হয়ে বারবার করে ধাক্কা খাচ্ছিল, সেই জন্য এদিকটায় অর্থাৎ ওয়েস্টার্ন পার্টে হচ্ছে গ্রেটার হিমালয়, মিডল হিমালয়, লেসার হিমালয়ের মধ্যে অর্থাৎ ডিস্টেন্সটা অনেক বেশি তুলনামূলক, ইস্টার্ন পার্টে খুবই কম। তারপরে আবার যখন এই হিমালয়ের যে নদীগুলো এসে যে যে পলিগুলো হিমালয় পাদদেশে জমা হচ্ছিল, তারপরে আবার যখন এরকমভাবে উঠলো বা ধাক্কা খেলো, তার ফলে শিবালিকের উৎপন্ন হলো। এই যে আরাবলি, আরাবলি হচ্ছে ভারতের সব থেকে পুরনো ফোল্ড মাউন্টেন। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কেমন লাগলো নিচে লিখে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।